বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাকসার গোপালপুর উত্তরপাড়ায় বিজেপি কর্মীদের উপর ছুরি ও রড দিয়ে হামলা চালানোর অভিযোগ এটি তৃণমূলের বিরুদ্ধে। এই হামলার জেরে চারজন বিজেপি কর্মী দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির মণ্ডল সভাপতি জয়দেব সরকার জানান, বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে হামলা চালায় তৃণমূলের গুন্ডা বাহিনী। এই ঘটনার পর কাকসা থানায় লিখিত অভিযোগ করেছেন তারা। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূলের কর্মীরা। দিনের পর দিন এভাবে যদি বিজেপি কর্মীরা আক্রান্ত হয় তাহলে দেশের গণতন্ত্রটা কোথায়, আইন শৃঙ্খলা কোথায়? এটা আমরা প্রশাসনের কাছে প্রশ্ন রাখছি, তীব্র নিন্দা জানাচ্ছি যেভাবে ঘটনা ঘটেছে আজকে, এবং চাইছি এর পূর্ণ তদন্ত করে দোষীদের চরম থেকে চরমতর শাস্তি। চাকুও মেরেছে আপনারা বিজেপি করেন বলে কি?